তো ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ এবার কিন্তু অপেক্ষা যে এই রেজাল্ট তোমাদের কবে প্রকাশ হবে সেই রেজাল্ট বিরাতে এখনও কিন্তু মোটামুটি দু মাসের মতো সময় আছে এই সময়টায় তোমাদের কিভাবে কি করতে হবে বা কোন কোর্সের দিকে তোমাদের এগোনো উচিত পাস অনার্স আইটিআই কোন কোর্সের দিকে এগোনো উচিত এই বিষয়ে যদি তোমরা ডেডিকেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও খুব শীঘ্রই সমস্ত তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হবে ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওর মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের মনে অনেক রকম প্রশ্ন থাকে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট সংক্রান্ত যেমন কোন সাবজেক্টে কত নম্বর পেলে কোন গ্রেড দেওয়া হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নম্বর কততে স্টার মার্কস কততে এবং টোটালের ওপরে কত নম্বরে কোন গ্রেড দেওয়া হয় আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দেবো আর সেখানেই ছোট্ট করে তোমাদের আরও একবার রিমাইন্ড করিয়ে দেব যে তোমাদের পাস মার্কসটা ঠিক কত এবং কিভাবে ক্যালকুলেট করা হয় এই সমস্ত তথ্য যদি তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ থাকলো বেশি কথা না বলে আসা যাক আমাদের ভিডিওর টপিকের দিকে দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছাত্রছাত্রীদের দুটো মূল দুটো টপিকের ওপর হয় একটা প্র্যাকটিক্যালের সাবজেক্ট আর একটা নন প্র্যাকটিক্যালের সাবজেক্ট প্র্যাকটিক্যালের সাবজেক্টে তোমাদের সত্তরে লেখা পরীক্ষা হয় আর তিরিশে হয় তোমাদের প্র্যাকটিক্যাল আর নন প্র্যাকটিক্যালে আশির থিওরি পরীক্ষা হয় আর কুড়ি নম্বরের হয় প্রজেক্ট তো প্র্যাকটিক্যালের সাবজেক্ট যেটাই তোমার সত্তরে পরীক্ষা তার থার্টি পারসেন্ট অর্থাৎ একুশ তোমাকে তুলতেই হবে লেখায় অন্যথায় তুমি কিন্তু ফেল করবে তো মিনিমাম একুশ নম্বর লেখায় তুলতে হচ্ছে এবং তিরিশ নম্বরের যে প্র্যাকটিক্যাল থাকছে তাতে কম পক্ষে নয় তোমাকে তুলতেই হচ্ছে অর্থাৎ তিরিশের মধ্যে নয় পাস এবং সত্তরে একুশে পাস একুশ আর নয় এই দুটো যোগ করে মোট তিরিশে পাস এরকম কিন্তু কখনোই হয় না যে লেখা তুমি পনেরো পেলে আর তুমি প্রোজেক্ট ওই প্র্যাকটিক্যালে তুমি কুড়ি পেলে মোট পঁয়ত্রিশ হয়ে গেল, কিন্তু পাস কিন্তু তাতে তুমি করবে না আলাদা আলাদাভাবে তোমাকে লেখায়ও পাস করতে হবে তোমাকে প্র্যাকটিক্যালেও পাস করতে হবে একই রকম তোমার যদি আমরা নন প্র্যাকটিক্যালের সাবজেক্টে যাই যেমন বাংলা ইংরেজি এগুলো রয়েছে সেখানে কিন্তু আশিতে থিওরি পরীক্ষা আশির থিওরি পরীক্ষায় তিরিশ নম্বরে তোমাদের কিন্তু অর্থাৎ থার্টি পার্সেন্টে পাস অর্থাৎ চব্বিশ লেখা পরীক্ষায় তুলতে হবে এবং কুড়ি নম্বরের যে প্রজেক্ট থাকে অর্থাৎ কুড়ি নম্বরের থার্টি পার্সেন্ট ছয় চব্বিশ আর ছয় মিলিয়ে পাস অর্থাৎ লেখায় আলাদা করে চব্বিশ এবং প্রজেক্টে ছয় মোট মিলিয়ে কিন্তু এইভাবে তোমাদের প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল নম্বরে পাস মার্কসের হিসেবটা কিন্তু করা হয় যেটা সকলের তোমাদের জানা অত্যন্ত জরুরি বিগত ভিডিওগুলোতেও তোমাদের জানানো হয়েছে এই ভিডিওতে আরও একবার রিমাইন্ড করে দেওয়া কারণ এখানে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো তাতে এই পাস মার্কসের কনসেপ্টটা থাকা কিন্তু খুবই প্রয়োজন আসা যাক এবার তোমাদের কত নম্বরে কোন গ্রেড দেওয়া হয় অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা হয় ছটা সাবজেক্টে ক্যালকুলেশান হয়তো পাঁচটা সাবজেক্টে যেটাকে বেস্ট অফ ফাইভ বলা হয় অর্থাৎ তোমার ছটা বিষয়ের মধ্যে যে পাঁচটা বিষয়ে তুমি সবচেয়ে বেশি পেয়েছো সেই পাঁচটা বিষয়ের নম্বর তোমার যোগ করে তোমার টোটাল নম্বর কিন্তু স্থির করা হয় এবং যে নম্বরে কম পেয়েছ অর্থাৎ যে সাবজেক্টে কম পেয়েছো সেই নম্বরটা কিন্তু যোগ করা হয় না সেটা বাংলা ইংরেজি হলেও সেই নম্বরটা কিন্তু যোগ হয় না তবে হ্যাঁ বাংলা বা ইংরেজির মধ্যে তোমাকে কিন্তু পাস করতেই হবে ওইখানে একটি বিষয়ে ফেল মানে কিন্তু তুমি পুরোপুরি তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে ইংরেজি বাদে বাকি যে চারটে সাবজেক্ট থাকে তার মধ্যে একটিতে ফেল করলেও কিন্তু সেই নম্বরটা হিসেবে রাখা হয় না কিন্তু বাংলা ইংরেজি কিন্তু পাস করা বাধ্যতামূলক এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি আগের ভিডিওতেই এনেছি আই বাটনে লিঙ্ক দেওয়া অবশ্যই ভিডিওটি চেক আউট করে নিতে পারো যাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আসে ফোর্থ সাবজেক্ট কীভাবে সিলেক্ট করা হয় ফোর্থ সাবজেক্ট কী সম্পূর্ণটা সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে আমি এখন তোমাদের বলবো টোটালের ওপরে তোমাদের গ্রেডুয়েশনটা কি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে যদি তোমার টোটাল নম্বর থাকে সেক্ষেত্রে তোমার গ্রেড হবে ও আর তোমার ডেজিগনেশন হবে আউটস্ট্যান্ডিং চারশো থেকে চারশো উনপঞ্চাশের মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে তোমার ওভারঅল গ্রেড হবে এ প্লাস এবং তোমার ডেজিগনেশান হবে স্টার পেয়েছো তুমি সাড়ে তিনশো থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে যদি তোমার নম্বর থাকে তার গ্রেড হবে এ যেটাকে হাই ফার্স্ট ডিভিশন বা হায়ার ফার্স্ট ডিভিশন বলা হয় তারপর তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশের মধ্যে যদি তোমার নম্বর থাকে সেটাকে বলা হয় বি প্লাস অর্থাৎ তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো আড়াইশো থেকে দুশো এর মধ্যে যদি তোমার নম্বর থাকে তার মানে তুমি পেয়েছো ওভারঅল গ্রেড বি আর তোমার এটা সেকেন্ড ডিভিশন একশো পঞ্চাশ থেকে দুশো ঊনপঞ্চাশের মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে তুমি শুধুমাত্র পাস করেছো তো এখানেই তোমাদের বলে দিই তোমাদের স্টার মার্কস পেতে হলে উচ্চ মাধ্যমিকে কম করে এইটটি পার্সেন্ট নম্বরের তোমাদের কিন্তু প্রয়োজন এইটটি পার্সেন্ট নম্বর পেলে সেটা হচ্ছে চারশো চারশো থেকে চারশো ঊনপঞ্চাশের মধ্যে পেলেই তুমি কিন্তু স্টার পেয়েছ বলে কিন্তু ধরে নেওয়া হয় একই রকম ফার্স্ট ডিভিশনের জন্য প্রয়োজন সিক্সটি পার্সেন্ট সেই সিক্সটি পার্সেন্ট মার্কসটার জন্য তোমাকে কী করতে হবে তোমাকে সেই সিক্সটি পার্সেন্ট মানে তিনশো তিনশো শো থেকে তিনশো ঊনপঞ্চাশের মধ্যে যার যার নম্বর আছে তাকে ফার্স্ট ডিভিশন পেয়েছে বলে গণ্য করা হয় তারপরে আড়াইশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে যদি তোমার নম্বর থাকে সেটা হচ্ছে তোমার সেকেন্ড ডিভিশনের নম্বর আর পাস মার্কস টোটালের ওপরে যেটা দেড়শো সেখান থেকে দুশো ঊনপঞ্চাশের মধ্যে যারা পায় তাদের শুধুমাত্র পাস হিসাবে কিন্তু গণ্য করা হয় এই গেল তোমাদের গ্রেডেশনের সিস্টেমটা অর্থাৎ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন স্টার মার্কস কততে তোমাদের বলে দিলাম এবার তোমাদের বলে দিই যে লেটার মার্কস কত আর প্রত্যেক বিষয়ে কত কত নম্বর পেলে তুমি কোন কোন গ্রেড পাবে সেটা স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ তোমার নম্বর যদি নব্বই থেকে একশোর মধ্যে পেয়ে থাকো প্রত্যেকটা বিষয়ে তাহলে তোমার গ্রেড হবে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং আশি থেকে উননব্বইয়ের মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে তোমার গ্রেড হচ্ছে এ প্লাস তার মানে তুমি এক্সিলেন্ট অর্থাৎ আশি থেকে উননব্বইয়ের মধ্যে যারা পেয়েছে তারা লেটার পেয়েছে অর্থাৎ আশি বা তার বেশি মানে কিন্তু তোমার একটি বিষয়ে লেটার এসেছে তারপর সত্তর থেকে উনআশির মধ্যে গ্রেড হচ্ছে এ আর তোমার ডেজিগনেশান হচ্ছে ভেরি গুড তারপরে ষাট থেকে উনসত্তরের মধ্যে তোমার গ্রেড হচ্ছে বি প্লাস আর ডেজিগনেশান হচ্ছে তোমার গুড তারপরে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে তোমার গ্রেড হবে বি তার মানে স্যাটিসফ্যাক্টরি চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে তোমার গ্রেড হবে সি আর তোমার ডেজিগনেশান হবে ফেয়ার মানে ভালো তারপরে তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে তুমি পাস আর তিরিশের কম মানে কিন্তু ফেল এটা একদম বোর্ডের যে নিয়ম বা রেজাল্টের পেছনে যেটা লেখা থাকে সেই অনুযায়ী তথ্যগুলো কিন্তু তোমাদের দেওয়া হলো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা বিষয় যদি আসি বা তার বেশি পাও তার মানে লেটার পেয়েছ টোটালের ওপরে চারশো বা তার বেশি মানে তুমি স্টার পেয়েছো ফার্স্ট ডিভিশান মানে তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশের মধ্যে সেকেন্ড ডিভিশান মানে আড়াইশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে তো এই জিনিসগুলো যার যার মনে যা যা জিজ্ঞাসা ছিল আশা করি তোমাদের ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হলো যদি কারোর মনে কোনো ডাউট থেকে থাকে সংশয় থেকে থাকে অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব কমেন্টের দ্বারা তোমাদের কিন্তু উত্তর দিয়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আর তোমাদের ভিডিও শুরুতেই যে বললাম যে তোমাদের এরপরে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে পাস নিয়ে পড়বে অনার্স নিয়ে পড়বে নাকি আইটিআই নিয়ে পড়বে এই বিষয়ের উপরে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও খুব শীঘ্রই তোমাদের জন্য সেই ভিডিওটাও কিন্তু আনা হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো কতটা ইনফরমেটিভ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলেই ভালো থেকো সুস্থ থেকো